সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু ব্রিটিশ বাংলা ব্লগস আপনারা সবাই এই মুহূর্তে সম্ভবত জানেন যে আমাদের ইউকেতে এখন ফার্স্ট ডে অফ লকডাউন শুরু হয়ে গেছে দিস ইজ আওয়ার লকডাউন পার্ট টু সো আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি জাস্ট টু শো ইউ ওয়ান অফ মেজর পয়েন্ট ইন মাই সিটি এখন গড়ি তেমন হয় নাই বিকেল ছয়টা কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে সম্পূর্ণ রাস্তা মানে কোনো লোকজন নাই এই দুই একটা গাড়ি আছে যাদের দরকার তারা দেয় হয়েছে আর নাহলে আর কিছুই নাই সব লকডাউনে আছে সো আপনারা তো দেখতেছেন আমাদের এক মাস দ্য হোল মান্থ অফ নভেম্বর সম্পূর্ণ নভেম্বর মাসটাই আমাদের লকডাউন থাকবে সো লকডাউনে আমি চেষ্টা করব আমাদের লকডাউন কেমন যাচ্ছে আমরা কেমন কাটাইতেছি কি করতেছি না করতেছি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য সো লাইক অলমোস্ট লাইক এ ডায়েরির মতন শেয়ার করতে ট্রাই করব সো আশা করব আপনারা সবাই দেখবেন কমেন্ট করবেন অ্যান্ড লেট সি হোয়াট হ্যাপেন্স আশা করা যাক যে এই একটা মাসের লকডাউনের পর যদি আমাদের কোভিড নাইন্টিনের পরিস্থিতিতে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাহলে তো সবার জন্য ভালো কারণ আগামীতে ডিসেম্বর ডিসেম্বর মাস ইউকে তো আপনারা জানেন ক্রিসমাস সিজন থাকে অনেক একটা বিজি সময় থাকে সো সবাই চাইতেছে যে কোভিড নাইন্টিনের সিচুয়েশনটা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসুক আর এটার পক্ষতেই যে এখন এই যে লকডাউনটা দেওয়া হইল ইটস বিকজ অফ দ্যাট সেই দেখেন এখন তো আর এখানে সব কিছুই বন্ধ হয়ে গেছে কিছুই নাই আবার আপনাদেরকে এই দেখাই বন্ধুগণ আমাদের ইউকে এখন নভেম্বর মাসে অনেক ঠান্ডাও পড়ে গেছে আজকেও বিকেল থেকে অনেক ঠান্ডা শুরু হয়ে গেছে সম্ভবত আজকে রাতকে ঠান্ডার তাপমাত্রাটা আরও কমে যাবে অথবা বেড়ে যাবে আপনি যেদিকেই দেখেন না কেন মাইনাস সেন্টি ডিগ্রিতে চলে আসতে পারে সো চলুন এখন বাসায় যাওয়া যাক আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা আজকে গিয়ে একটি গরমা গরম সবজি দিয়ে একটি ভাজি তৈরি করব সো বন্ধুগণ আপনারা সবাই তো এখন এটা জানেন যে কোভিড নাইন্টিন কোভিড নাইনটিনের জন্য আমাদের ইমিউন সিস্টেমটা খুবই মানে স্ট্রং রাখতে হয় সো বেসিকলি আপনার ইমিউন সিস্টেমটা স্ট্রং রাখতে হলে ভেজিটেবল খাওয়া অতি প্রয়োজন অতি জরুরি আপনার বডির জন্য সো ভাবলাম যে যেহেতু আমাদের এখানে লকডাউন শুরু হয়ে গেছে তো আমরা একটা ভেজিটেরিয়ান আইটেম আপনাদের সাথে শেয়ার করব আর এর পাশাপাশি আমার অনেক ভিউয়ার্স তারা রিকোয়েস্ট করেছেন যে একটা ভেজিটেরিয়ান আইটেম আপনি দেন না কেন কারণ আমি জানি আমার অনেক ভিউয়ার্স বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক ভিউয়ার্স তারা কিন্তু মাংস খান না সো আমার সবসময় আমার ভিডিওগুলো ওনারা দেখেন এবং ওনারা মানে চান যে আমাদের টাইপের কুকিং তারা করবেন কিন্তু যেহেতু আমাদের মেজরিটি আইটেমগুলো থাকে মাংস মিট চিকেন যাই হোক না কেন সো বিশেষ করে আপনাদের জন্য আমরা ব্রিটিশ বাংলা ব্লগস ফ্যামিলি তরফ থেকে আজকে আপনাদেরকে একটা উপহার দিলাম যেটা হলো কি এই যে সবজি ভাজি এই সবজি ভাজিটা সাধারণত বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা হোটেল অনেক পপুলার এবং আপনি কলকাতাতেও আছে আমি জানি যে ডাব্বা যেটাকে বলে ডাব্বা ডাব্বা স্টাইল সো আমরা এটার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউকেতে যেগুলো ফ্রেশ ভেজিটেবলস অ্যাভেলেবল বর্তমানে এইটাই আমরা এখানে নিছি যে ব্রকোলি তারপরে আপনার গাজর ক্যারেট তারপরে আপনার বিনস এবং ক্যাপিজ ওইখানে আছে আপনার গ্রিন বিনস এইভাবে একই মানে চেষ্টা করবেন এবং অবশ্যই আলু পটাইটোস বাট দ্য মেইন থিং ইজ আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা বেস্ট টেস্ট হয় যে আপনার বর্তমানে যে ভেজিটেবলস ভেজিটেবলের মানে সবজির সিজন থাকবে ওই সবজিটা আপনারা নিশ্চয়ই ব্যবহার করবেন তাহলে আপনার এই যে সবজি ভাজিটা মানে অসাধারণ একটা টেস্ট আসবে সো প্রথম অবস্থায় আমরা এখানে একটা প্যানে আদা মানে সব আমাদের যে ভেজিটেবলগুলো আমরা কেটে রেখেছিলাম সব আমরা এখানে একসাথে প্যানের ভিতরে ঢুকিয়ে দিব সবজিগুলো দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে কুচি কুচি করে কাটা পেঁয়াজ ওইগুলো আমরা এখানে অ্যাড করব। এবং এটার সাথে আমরা গ্রিন চিলিস মরিচ এখানে আছে মনে করেন এক দশ বারোটা মাঝখানে কেটে এটাকে দিব। এবং আমরা এখানে দিলাম যে স্বাদ অনুযায়ী লবণ তারপরে যে মশলাগুলো আমরা ব্যবহার করতেছি এক টি স্পুন হলদি এক টি স্পুন জিরা এবং এক টি স্পুন ধনিয়া সো বেসিকলি এগুলো সব দেওয়ার পরে প্যানের মধ্যে আমরা এখন আধা কাপ তেল ব্যবহার করব। না আপনারা অনেকে মনে করতে পারেন যে এত সবজি এত মশলা পেঁয়াজ এত কম তেল কেন এটার একটা কারণ আছে আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওটা দেখেন এবং এর পরের যে প্রসেসটা আমরা করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কেন হাফ কাপ তেল দিলাম ঠিক আছে তারপরে এটা দেওয়ার পরে ভালো করে এটাকে মাখাবেন মাখানোর পর আপনি এক কাপ পানি এটার সাথে অ্যাড করে আপনার চুলোটা মিডিয়াম আসে নিয়ে আসবেন সো আফটার you mix it all up you add one cup of water and then you put it on medium flame cover it up for at least 10 to 12 minutes কিছকন পরপর আপনের আপনেরা ইয়াবে একতু লেরে দিতে হোবে না হলে মশলা জ্বলে যেতে পারে সো বন্ধুগণ দেখেন এট জাস্ট বারো থেকে পনেরো মিনিট এটা মিডিয়াম ফ্লেমে কুক করার পর এটা মোটামুটি রেডি হয়ে গেছে মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন খাওয়ার উপযোগী এখন আমরা আসবো আমাদের দ্বিতীয় প্রসেসে এইখানে আমরা একটা প্যানে আমরা এগেইন হাফ এ কাপ অফ তেল নিলাম না আগে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওইখানে এত তেল কেন কম নিলাম কারণ এইখানে আমরা যে আবার তেল ব্যবহার করব এর জন্য আর যেহেতু এটা একটা হেলথি রেসিপি এটা আপনার ইমিউন সিস্টেমের জন্য ভালো আমরা তেলের পরিমাণটা জানে শুনেই ইচ্ছে করেই একটু কম দিতেছি সো বেসিকলি এই তেলের মধ্যে আমরা এখন আবার আরেকটি পেঁয়াজ কুচি করে কেটে দিব এটাকে গোল্ডেন ব্রাউন মানে বাদামি কালারের নিয়ে আসবো তারপরে আমরা এখানে শুকনো লঙ্কা দিলাম এবং এটার সাথে একটু গার্লিকও দিয়ে দিছি আমরা সো বেসিকলি আমরা এখানে কি করতেছি ইট ইজ কল্ড টার্কা এই যে টারকা ডাল আপনি তো নিশ্চয় খেয়েছেন কিন্তু ওই সেম প্রসেসের টারকাটা আমরা এখানে আমাদের সবজিতে দেবো আর এই টার্কাটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে অসাধারণ অপূর্ব চমৎকার একটি স্মেল যে বের হয়ে আসবে বন্ধুগণ আমি ভাষাতে আপনাদেরকে বলতে পারবো না ইউ মাস্ট ট্রাই দিস আপনারা অবশ্যই এটা ভাষায় তৈরি করে নিজে দেখবেন আর এই রেসিপিটা তৈরি করতে তেমন সময় লাগে না মানে আমরা পনেরো মিনিট এটাকে বয়ল করলাম তারপরে যে টার্কাটা মনে করেন আরও দু থেকে তিন মিনিট সো উইদিন টোয়েন্টি মিনিট বিশ কুড়ি মিনিটের ভিতরে আপনার অসাধারণ একটা টেস্টি এবং হেলথি একটা রেসিপি আপনি তৈরি করে ফেলতে পারবেন যেটা আপনি রাইস দিয়ে খান অথবা পরোটা দিয়ে খান যেভাবেই খান না কেন আপনার জন্য আপনার ফ্যামিলি মেম্বার সবার জন্য স্বাস্থ্যর জন্য মানে ভেরি হেলদি একটা আইটেম তাহলে চলুন এখন দেখা যাক এটা টেস্ট কেমন হলো হল আপনাদের জন্য আমরা তৈরি করে ফেললাম এই যে সবজির একটা সবজি বাজি বাজিও না বর্তমানে মানে কি বলে এটাকে আমি বলি এটাকে মেশা মানে বিভিন্ন টাইপের যে সবজিগুলো আছে তাই আমরা এখন এটা টেস্ট করে দেখবো আমরা একটা পরোটা নিয়েছি এখানে পরোটা দিয়ে আমরা পরিবেশনটা করবো আপনাদের সাথে এবং শেয়ার করবো আমি এখানে একটু ব্রকোলি নিলাম তারপরে ক্যারেটস নান নান রুটি অথবা পরোটা রুটি দিয়ে আপনি এটা খেতে পারেন ভাতিও খেতে পারেন ইস নো প্রবলেম হুম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বিকজ এই যে আমরা যে একটা টারকা দিয়েছিলাম টাকার কারণে যে ফ্লেভারটা গার্লিকের ফ্লেভার মানে খুবই মজার একটা ফ্লেভার আছে আর অল্প মশলা ব্যবহার করায় এখানে আর অন্য কিছু নাই আর সবজিটা মানে কচকচা ফ্রেশ সবজি থ্যাংক ইউ ভেরি মাছ